হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে সকাল বা বিকালের একটি ব্রেড জাতীয় নাস্তা। এগুলা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করবে। তো চলুন দেখা যাক আমাদের উপকরণগুলো কি কি লাগছে এই ব্রেড তৈরি করতে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি বলে 250 ml হালকা কুসুম গরম মিল্ক। এরপর দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি 200 ml। এখন দিয়ে দিচ্ছি 2¼ টিস্পুন ইস্ট। তারপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি 4 কাপে 1 কাপ রান্নার তেল। এখন আমি সবগুলো উপকরণ একসাথে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়ে আমি একটা স্পেচুলা দিয়ে নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নিব। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। আমি প্রথমে চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা প্রথমে লিকুইডের সাথে চিনিটা মিক্স করে নেবেন। এখন আমি চিনিটাকে ময়দার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ডোটা আমার মাথা হয়ে গেছে। ডোটা এমনভাবে করে নিতে হবে, দেখুন, বেশি শক্তও না আবার বেশি নরমও না। এখন আমি এই বলটাতে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত ডোটা ফুলে ডাবল না হয়। দেখুন, ডোটা ফুলে আমার ডাবল হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে চেপে এর ভিতর থেকে বাতাসটা বের করে দেব। ডোটাকে এভাবে লম্বা করে আমি এখান থেকে ছোট ছোট পিস করে নিয়ে বল বানিয়ে নিব। ডোটা আমি এই সাইজের করে নিয়েছি, বেশি বড়ও না আবার বেশি ছোটও না। আমার বলগুলো বানানো হয়ে গেছে। আমি মোট 15টি বল বানিয়ে নিয়েছি। এখন এখান থেকে একটা বল নিয়ে আমি ময়দা দিয়ে পাতলা একটা রুটি বানিয়ে নিব। রুটিটা আমার বেলা হয়ে গেছে, দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি রুটিটার উপর দিয়ে দিব বাটা। আর আমি এখানে 1 কাপ পরিমাণ বাটারকে নিয়ে মাইক্রোওয়েভ করে গলিয়ে নিয়েছি। এইভাবে ব্রাশ করে পুরো রুটিটার উপর চারিদিকে লাগিয়ে দিতে হবে। একটা রুটির উপর বাটার দেওয়া হয়ে গেলে এখন আমি আরেকটি রুটি এর উপরে দিয়ে দিচ্ছি। আর দেখেই হয়তো বুঝতে পেরেছেন আমি রুটিটা কতটা পাতলা করে বেলে নিয়েছি। একটি রুটি থেকে আরেকটি রুটি ছোট হলে এইভাবে টেনে টেনে চারিদিকে লাগিয়ে দিতে হবে। এখন আমি এই রুটিটার উপর আবারও বাটার লাগিয়ে নিচ্ছি। বাটার লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি মাঝখান দিয়ে এভাবে কেটে নিচ্ছি।
তারপর এভাবে আবার কেটে নিতে হবে। আমি এখানে ফিলিং হিসাবে কিছু পরিমাণ চিজ ইউজ করব। এখানে আমি মোজারেলা চিজ ইউজ করছি, আপনারা চাইলে এখানে চেডার চিজও ইউজ করতে পারবেন। চিজটাকে দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে ফোল্ড করে নিতে হবে। এখন এইভাবে পেঁচিয়ে দিবেন, জাস্ট এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিলেই হয়ে যাবে। এখন এই পাটটাকে নিচে দিয়ে দিবেন এভাবে। এই তো হয়ে গেল, এখন আমি একটা ট্রেতে রেখে দেব। আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এখন আমি একটা ফয়েল দিয়ে এগুলো ঢেকে রাখবো 40 থেকে 45 মিনিটের মতো। ফিরে আসছি 45 মিনিট পর। দেখুন 45 মিনিট পর একদম ফুলে আবার ডাবল হয়ে আছে। একটা বাটিতে 2টা ডিমের কুসুম নিয়ে আমি এর সঙ্গে 1.5 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল নিয়েছি। আপনারা যে কোনো রান্নার তেল এখানে ইউজ করতে পারবেন। এখন কুসুম 2টাকে আমি তেলের সাথে ভালোভাবে মিক্স করে নিব। এই মিশ্রণটা এখন আমি আলতো হাতে এর উপর লাগিয়ে নিব। মিশ্রণটা আমি লাগিয়ে নিয়েছি, এখন বেক করার পালা। এটা আমি গ্যাস ওভেনে বেক করব। প্রথমে 15 মিনিট আমি 300 তাপমাত্রা রেখে বেক করব। তারপর 350 তাপমাত্রা বাড়িয়ে আমি আরও 15 মিনিট বেক করব। মোট 30 মিনিট আমি বেক করে নিয়েছি। এখন গরম থাকাকালীন অবস্থায় আমি ফয়েল দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা। ওভেন থেকে ব্রেডটা নামানোর পর তখন হালকা একটু শক্ত থাকে, যখন ডেকে এটাকে রেস্টে রাখা হয় আধা ঘন্টা তখন একদম সফট হয়ে যায়। আধা ঘন্টা পর ফিরে আসছি, দেখুন একদম সফট হয়ে আছে ব্রেডটা। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।